আজকে 21টি প্রতিষ্ঠানের মাঝে 4 লক্ষ 20,000 টাকা চেয়ে কিছু উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা এবং অন্যান্য উপস্থিত সংগঠন অবসরপ্রাপ্ত এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমি অনুষ্ঠানের শুরুতেই আমাদের শুধুমণ্ডলী মাননীয় প্রধান অতিথি আমাদের মাঝে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সকল সংস্থা এখানে আজকে অনুদান পাবেন বা যারা তালিকাভুক্ত হয়েছে, তারা সমাজ সেবামূলক কাজ করেন, সমাজের মানুষের পাশে দাঁড়ান, সেই জন্যই সংস্থা আসলে গড়ে তুলেছে। এখানে আমার মনে হয় যে অনুদানটি মূল বিষয় নয়, যা স্বীকৃতি দেওয়া, সরকার স্বীকৃতি দিচ্ছে যে আপনারা সমাজসেবামূলক কাজ করে থাকেন। এটি কারণ এখানে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা আপনার অনুদানটা মূল বিষয় নয়। কারণ যারা এখানে পাবেন বা এখানে যারা সদস্য আছেন এই সংস্থায়, তারা কিন্তু সবাই স্বাবলম্বী বা মন মানসিকতা আছে সমাজসেবামূলক দেখে কিন্তু এই সংস্থা গড়ে তুলছেন। তো সেই জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বিভিন্নভাবে, যদি এখানে নাম বলে বিভিন্ন নামে আছে, কেউ ব্লাড ডোনেট করে থাকেন, কেউ কর্মকর্তা মানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কাজ করে থাকেন, কেউ আপনার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে থাকেন, যে যেভাবে কাজ করেন, আসলে সরকারের পাশাপাশি সবাই যদি কাজ না করে, সবাই এগিয়ে না আসে, তাহলে কিন্তু সকল মানুষের হাতে বা কাছে সেবা পৌঁছানো আসলে সম্ভব নয়, সরকারের একার পক্ষে আসলে সম্ভব নয়। সম্মিলিতভাবেই কিন্তু সেটি করা সম্ভব, এবং তার প্রমাণ কিন্তু বাংলাদেশে আমরা এই করোনার শুরুতেই আমরা কিন্তু দেখেছি যে এই করোনা মহামারীর সময় সমস্ত বিশ্বের বড় বড় দেশও যেখানে অনেকটা ব্যর্থ হয়েছে, বাংলাদেশে ইনশাআল্লাহ দুই দিক থেকে করোনা প্রতিরোধ করার জন্য সচেতনতা যেটি দরকার, একই সাথে করোনাকালীন সময় মানুষ যে অসহায় হয়েছেন, কর্মহীন হয়েছেন, তাদের পাশে সবাই মিলে যেভাবে দাঁড়িয়েছে, বাংলাদেশে একটি মানুষও বলতে পারবে না যে করোনা মহামারীকালীন সময় কারণে বা কর্মহীন হওয়ার কারণে তিনি না খেয়ে আছেন অথবা খুব মানে মানবতার জীবন যাপন করছেন, এরকম ঘটনা কিন্তু একটিও না। এর কারণ হচ্ছে সরকার যেমন এগিয়ে এসেছে, সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী যারা আছেন, বিভিন্ন এরকম আপনাদের মতো স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন, সবাই কিন্তু এগিয়ে এসেছে, এবং সেই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে কিন্তু আমাদের অর্থনৈতিক চাকাও এখন সচল আছেন এবং আমাদের লোকজন কিন্তু খুব সাহসী আছেন। এই যে করোনার সময় কিন্তু তারা সব সাহসে চলছে, মানে ভেঙে পড়ে নাই। অনেক দেশে যেমন ভেঙে পড়ছে, সবাই ঘরে ঢুকে গেছে, আমাদের কিন্তু সেই ভেঙে পড়ার কাজটি হয় নাই, সবাই এগিয়ে এসেছেন দেখেই। তা আমরা সেটি চাই যে আপনারা এগিয়ে আসেন, সরকার এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, ধর্মীয় বিবেচনা করলেও কিন্তু সেই বিষয়টা দাঁড়ায়, তাহলে চাপেন।